আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসলাম একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আজ সারা বিশ্ব জানাজানি হয়ে গেছে। বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে যে বই ছাপা হয়েছে, আমরা আগে যে পড়াশোনা করেছি অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা সবাই জানেন, এটা না জানা বিষয় না, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টে একটি অধ্যায়ে শরীফ থেকে শরীফা নামক একটি গল্প রয়েছে। সেই গল্পের মাঝে যে সারাংশ লেগেছেন এবং তুলে ধরা হয়েছে, আসলে এটা জাতির জন্য, ইসলামী দেশের জন্য, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই লেখনীটা লেখা হয়েছে। এটা কিন্তু একটা বৈদেশিক চক্র। একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমত সেই জাতির শিক্ষা ব্যবস্থার উপর হাত বাড়ানো এবং হামলা করা। যদি একটি জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে অতি অল্প সময়ে সহজভাবে সেই জাতি ধ্বংস হয়ে যাবে। যে সমকামিতার কথা বলা হয়েছে, এই ছোট বাচ্চাদের যেভাবে শিক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে, তারা ভবিষ্যতে এই সব শিক্ষা থেকে যে শিক্ষা পাবে, তা দেশের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য একটি ভাইরাস হয়ে উঠবে। কেননা তারা যত বড় লেভেলে পড়াশোনা করুক না কেন, তারা কিন্তু ছোটবেলা ওই পড়া